আজকের ভিডিওটি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা খাবার গ্রহণের পর গ্যাস, অ্যাসিডিটি, বদহজম ও আলসারের সমস্যায় ভুগে থাকেন। কয়েকটি মিনিট সময় নষ্ট করে এই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আজীবনেও আপনাদেরকে গ্যাস, অ্যাসিডিটি ও বদহজমের সমস্যায় ভুগতে হবে না। আজকে আমি আপনাদেরকে এমন রেমেডি সম্পর্কে জানাবো, যে রেমেডি যদি গ্রহণ করতে পারেন চিরতরে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। পরিপাকতন্ত্রের রোগ হলো গ্যাস্ট্রিক, আলসার, বদহজম, অ্যাসিডিটি ইত্যাদি। পেটের মধ্যে অবস্থিত পরিপাকতন্ত্রের বিভিন্ন উল্লেখযোগ্য অংশ হলো খাদ্যনালীর নিচের ভাগ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত্র। গ্যাস্ট্রিক বা বদহজম হলে সাধারণত কী কী সমস্যা দেখা দিতে পারে? যেমন বুকে জ্বালাপোড়া করা, গলায় জ্বালাপোড়া করা, ঢেকুর ওঠা, বুকে ও পিঠে ব্যথা, মাথায় অসম্ভব যন্ত্রণা হওয়া, মুখে দুর্গন্ধ হওয়া, খাবার খেয়ে শান্তি না পাওয়া, পেট সবসময় ভরা ভরা অনুভব হওয়া। এই সমস্ত লক্ষণ যদি আপনার থেকে থাকে, তাহলে বুঝতে হবে আপনার বদহজম, গ্যাস্ট্রিক, আলসার এবং অ্যাসিডিটির সমস্যা রয়েছে। যারা এ ধরনের সমস্যাগুলোতে ভোগেন, তারা সাধারণত কোনো খাবার খেয়ে শান্তি পান না, কেননা খাবার খাওয়ার পরে তাদের অস্বস্তি শুরু হয়ে যায়। অথচ কয়েকটি প্রাকৃতিক হোম রেমেডি ব্যবহারের মাধ্যমে কিন্তু এই সমস্যা থেকে আপনাদের চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজ আমি আপনাদেরকে কয়েকটি ঘরোয়া রেমেডি সম্পর্কে জানাচ্ছি, যার মধ্যে যে কোনো একটি আপনি ব্যবহার করবেন আপনার পছন্দ অনুযায়ী। ক্রমাগত এই সমস্যাগুলো যারা ভুগে থাকেন, তারা সাত দিনে এত আরাম পাবেন যা বলা বাহুল্য। প্রথমত যে উপাদানের কথা বলছি তা হচ্ছে আমলকি। বাজারে শুকনো আমলকি কিনতে পাওয়া যায়। আমলকি সামান্য একটু থেতো করে নিয়ে অথবা গুঁড়ো করে নিয়ে সন্ধ্যাবেলা পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সবার আগে এই পানীয়টি পান করুন। এভাবে সাত দিন পান করতে পারলে গ্যাস্ট্রিক পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে। এর সাথে বদহজম, সানবার্ন, সানস্ট্রোক থেকে রক্ষা পাওয়া যাবে। পেটের জ্বালা জ্বালা ভাব কম হবে। লিভারের কার্যকলাপেও সাহায্য করে এ পানীয়। এমনকি পালসের সমস্যা থাকলে তাও কমাবে। এছাড়াও এক গ্লাস দুধ অথবা পানির মধ্যে আমলকির গুঁড়ো ও সামান্য মধু মিশিয়ে দিনে দুবার খেতে পারেন। এতে করে অ্যাসিডিটির সমস্যা কম থাকবে। আমলকি হজমে সাহায্য করে ও স্টমাক অ্যাসিডের ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। আমলকি লিভারের জন্য খুবই ভালো। তবে এক গ্লাস দুধে যখন খাবেন, দুধ কিন্তু কখনোই গরম হওয়া যাবে না, কুসুম গরম অবস্থায় খাবেন। দ্বিতীয় খাবার হচ্ছে দই। যেহেতু টক দই স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, তাই খেতে হবে টক দই। টক দই হজমে খুব সহায়ক ভূমিকা পালন করে। প্রতিদিন ভারী খাবারের পর এক কাপ টক দই খেতে পারলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। টক দইয়ের ব্যাকটেরিয়া অত্যন্ত উপকারী। এটি শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম শক্তিকে বৃদ্ধি করে ফেলে। যারা দুধ খেতে পারেন না, তারা নিয়মিত টক দই খান। তারা অনায়াসে টক দই হজমও করতে পারবেন, আর এটি অনেক সহজ পাচ্য, ফলে কম সময়ে হজম হয়ে যাবে। খেতে পারেন ডাবের পানি। ডাবের পানি খেলে হজম ক্ষমতা বাড়ে এবং সব খাবার সহজেই হজম হয়ে যায়। এছাড়াও গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত ডাবের পানি খেলে। তাই সম্ভব হলে প্রতিদিন ডাবের পানি খাওয়ার অভ্যাস করুন। তাহলে গ্যাস্ট্রিক, আলসার, বদহজমের সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে রিবোফ্লোবিন, নিয়াসিন, থায়ামিন, পেরিডক্সি সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। ডাবের পানি পান করলে হজম শক্তি বাড়ে। ডিসেন্ট্রি, কোলাইটিস ও পাইলসের সমস্যা থাকলে তাও দূর হয়ে যায়। পুদিনা পাতা খেতে পারেন। পুদিনা পাতার রস গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি, বদহজম ও গ্যাস্ট্রিকের সমস্যা দূরে থাকবে। পুদিনা পাতায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস, যা পেটের যে কোনো সমস্যার সমাধান করতে পারে খুবই দ্রুত। যারা হজমের সমস্যা এবং পেটের ব্যথা কিংবা পেটের নানা রোগে ভুগে থাকেন, তারা খাবার খাওয়ার পর এক কাপ পুদিনা পাতার চা খাওয়ার অভ্যাস করুন। পুদিনা পাতার চা তৈরি করার জন্য 7-8টি তাজা পুদিনা পাতা গরম পানিতে ফুটিয়ে মধু মিশিয়ে খুব সহজেই পুদিনা পাতার চা তৈরি করতে পারেন। তবে ডায়াবেটিস রোগী হলে মধু ছাড়া শুধুমাত্র পুদিনা পাতা ফুটিয়ে খান। পেটে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো সহজ ঘরোয়া সমাধান হচ্ছে আদা খাওয়া। প্রতিবেলা খাওয়ার পর এক টুকরো আদা মুখে নিয়ে চিবিয়ে রসটি খেয়ে ফেলুন। তাহলে পেটে গ্যাস জমবে না এবং গ্যাস্ট্রিকের ব্যথা থেকে মুক্তি মিলবে। এছাড়াও খাবার খাওয়ার পর আদার রসের সাথে সামান্য একটু লবণ মিশিয়ে খেতে পারলে দারুণ উপকার পাওয়া যায়। তবে যাদের কাঁচা আদা খাওয়া ও লবণ খাওয়ার প্রতি বিধিনিষেধ আছে, তারা অবশ্যই চেষ্টা করবেন খাবার খাওয়ার এক ঘন্টা পরে আদার তৈরি চা তৈরি করে খেতে।
গ্যাস্ট্রিক বদহজমের সমস্যা দূর করতে পারে জিরা পানি। একটা চামচ জিরা নিয়ে ভেজে ফেলুন। এবারে এটিকে আধা ভাঙা করে নিন, পুরোপুরি গুঁড়ো করার প্রয়োজন নেই। এই গুঁড়োটি এক গ্লাস পানিতে মিশিয়ে প্রত্যেকবার খাবার খাওয়ার পরে পান করুন। যদিও প্রত্যেকবার খাবার খাওয়ার পরে পান করা আপনার কাছে ঝামেলার মনে হয়, তাহলে আপনি দিনের যে বেলা সবচেয়ে বেশি ভারী খাবার খাবেন সে বেলা ভারী খাওয়ার পর এই জিরা পানি আস্তে আস্তে করে পান করতে থাকুন। দেখবেন অ্যাসিডিটি, বদহজম ও গ্যাসের সমস্যা থেকে পুরোপুরিভাবে মুক্তি পাবেন। কাঁচা পেঁপে গ্যাসের সমস্যা দূর করার জন্য এক দারুণ হোম রেমেডি। পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলে পেটে গ্যাসের সমস্যা কমে যায়। এজন্য আপনি দিনের যে কোনো একটি সময় কাঁচা পেঁপে এক বাটি নিয়ে সেটি চিবিয়ে খেয়ে ফেলুন। দেখবেন আপনার সারাদিনে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, বুকে জ্বালা পড়া ইত্যাদি সমস্যা আর করছে না। ঠান্ডা দুধ, অনেকেই বলেন দুধ খেলে নাকি পেটে গ্যাসের সমস্যা হয়, তবে সেটি অবশ্যই যদি আপনি গরম দুধ পান করেন। ঠান্ডা দুধ খেলে পেটে গ্যাসের সমস্যা তো হবেই না, বরঞ্চ গ্যাসের সমস্যা আরও দূর হয়ে যাবে। পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় ঠান্ডা দুধ। এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে অ্যাসিডিটি দূরে থাকবে। এজন্য আপনি ভারী খাবার খাওয়ার পর এক গ্লাস ঠান্ডা দুধ পান করে নিলেই যথেষ্ট। মৌরি, মৌরি আমাদের গ্যাসের সমস্যা দূর করতে এক অসাধারণ উপাদান। তাৎক্ষণিকভাবে অ্যাসিড কমিয়ে স্বস্তি দিতে পারে মৌরি। খাওয়ার পর মৌরি চিবিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। বদহজম এবং পেট ফাঁপার চিকিৎসায় এটি বেশ কার্যকর। এক গ্লাস জলে একটা চামচ মৌরি ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে তা পান করলে সারাদিনের শরীর যেমন ঠান্ডা থাকবে, গ্যাস অম্বলের সমস্যা দূরে থাকবে। মৌরির মতোই খেতে পারেন লবঙ্গ, এলাচ অথবা দারুচিনি। হজমের জন্য খুব ভালো দারুচিনি। এক গ্লাস পানিতে আধা চা চামচ দারুচিনির গুঁড়ো ফুটিয়ে দিনে 2 থেকে 3 বার পান করলে গ্যাস দূরে থাকবে। 2-3টি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে যেমন বুক জ্বালা কম থাকবে, বমি বমি ভাব, গ্যাসও দূরে থাকবে, সঙ্গে মুখে দুর্গন্ধও থাকবে না। লবঙ্গের মতো দিনে 1টি এলাচ চিবিয়ে খেতে পারলে মুখের দুর্গন্ধ দূর হবে, পাশাপাশি গ্যাস, অ্যাসিডিটি, বদহজম ও যে কোনো ধরনের পেটের সমস্যা দূরে থাকবে। এতক্ষণ পর্যন্ত আমি যে রেমেডিগুলো আপনাদের বলেছি সেগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি টানা 7 দিন ব্যবহার করে দেখুন আপনি গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের সমস্যা থেকে কেমন আরাম পান। এরপরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি রেমেডি চালিয়ে যাবেন। কেননা আপনি যদি কোনো দিন ভারী খাবার খান, বুঝতেই পারছেন আপনার গ্যাসের সমস্যা হতে পারে, তখন আপনি এই রেমেডি ব্যবহার করলেন। এবার আপনাদের জন্য থাকছে কিছু বোনাস টিপস। এই রেমেডির যে কোনো একটির পাশাপাশি এই টিপসগুলো ব্যবহার করতে পারেন। দিনের যে কোনো একটি চায় আপনাকে খেতে হবে গ্রিন টি। আপনি হয়তো দিনে 2 বেলা দুধ চা অথবা কফি খাচ্ছেন, যেগুলো কিন্তু গ্যাস, অ্যাসিডিটির সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। দিনের যে কোনো একটি অংশে আপনি পান করুন গ্রিন টি। তার পাশাপাশি খাবারের সাথে সবসময় শশা রাখতে পারেন। শশায় প্রচুর পরিমাণে পানি আছে যা আমাদের গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যা দূর করতে সাহায্য করে। নিয়মিত যারা গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন তাদের প্রত্যেকদিন 2.5 থেকে 3 লিটার পানি পান করা উচিত, এর চেয়ে কম নয়। যে সমস্ত ফল আমাদের গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দূর করে তার মধ্যে অন্যতম হচ্ছে কলা ও কমলা, তাই খাবার তালিকায় রাখতে পারেন কলা ও কমলা। এবারে বলছি জীবনধারায় কিছু পরিবর্তন আনা জরুরি। যেমন রাতে খাবার খাওয়ার অন্তত 1 থেকে 2 ঘন্টা পর ঘুমাতে যাবেন। পালে খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, এতে আপনাদের হজম ভালো হবে। একেবারেই অনেকটা না খেয়ে অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করুন। অল্প অল্প করে বারবারই খেলে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা যেমন দূরে থাকে তেমনই ওজন নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন অন্তত 1/2 ঘন্টা এক্সারসাইজ, যোগা অথবা অ্যারোবিক্স করলে এই সমস্যাগুলো থেকে অনেকটাই মুক্তি পাবেন। অনেকক্ষণ কখনোই খালি পেটে থাকবেন না, এতে গ্যাস ও অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বাড়ে। খাদ্য তালিকাকে এমনভাবে ভাগ করে নিন যেন প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর আপনার কিছু খাওয়া হয়। ওজন নিয়ন্ত্রণে রাখুন, কারণ স্থূলতা হজমের সমস্যার একটি অন্যতম কারণ। সারাদিনে 2.5 থেকে 3 লিটার পানি পান করুন। দিনে 1 বেলা অবশ্যই চেষ্টা করবেন ঈষৎ গরম পানি পান করতে। বাইরের অতিরিক্ত মশলাযুক্ত কিংবা তেলে ভাজা খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। পরিমিত পরিমাণে চা, কফি ও ধূমপান করবেন, যদি সম্ভব হয় তাহলে পুরোপুরিভাবে বর্জন করুন। দুশ্চিন্তামুক্ত হয়ে সবসময় মানসিকভাবে হালকা থাকার চেষ্টা করুন। প্রয়োজনে সারাদিনে নিজের জন্য কিছুটা সময় বের করুন ও নিজের জন্য কাজ করুন বা নিজের পছন্দের কাজগুলো করুন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা এমনই গ্যাস, অ্যাসিডিটি, বদহজম ও আলসারের সমস্যায় ভুগছেন তাদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরও উপকার করার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে।
Till then, goodbye and take care.